দেখুন বন্ধুরা, আমার মেয়ে হচ্ছে আজকে লাস্ট স্কুলে যাওয়া, দুর্গাপূজা ছুটি পড়ে যাবে, তাই স্কুলে বলেছে যে সেজে আসতে হবে আর একটা নতুন জামা পরে আসতে হবে। তা ও এখন স্কুলে বেরিয়েছে, খুব সুন্দর সাজগোজ করেছে, আর ওদেরই তো পুজো, কত আনন্দ করছে, আর খুব সাজ করেছে, নতুন জামা পরেছে। ও জামাটা দেখিয়ে দাও, দেখি মুখটা দেখাও ভালো করে, আর নাচতে হবে না। বাহ ভালো হয়েছে। কোথায় যাচ্ছ বাবু? আবার ঘুরে স্কুলে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, চলো দিতে যাই। নমস্কার বন্ধুরা, গীতা মান্না ভ্লগ চ্যানেলে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসে হাজির করেছি সবাইকে। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে সকালে আমার মেয়েকে স্কুল থেকে স্কুলে নতুন জামা পরে যেতে বলেছিল, সাজিয়ে দিয়ে এসেছিলাম। ও এখন সেজে স্কুল থেকে বাড়ি চলে এসছে, এবার আমরা খেতে বসে যাচ্ছি, আর খুব খিদে পেয়ে গেছে। আজকে আমরা কি কি মেনুতে রেখেছি দেখুন, এই যে সাদা ভাত নিয়েছি, আমরা খুব সিম্পলি খাই। লেবু নিয়েছি, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে আলু ভর্তা করেছি, আর একটু হচ্ছে পেঁপে দিয়ে ডাল করেছি, পেঁপে সেদ্ধ দিয়ে ডাল খুব উপকার, আমি পেঁপে দিয়ে ডালটা করি, পেঁপে সেদ্ধ ডাল। আর হচ্ছে এখানে নিয়েছি হচ্ছে, আমি এখানে করেছি টমেটো হচ্ছে ভাপা করেছি, এটা হচ্ছে টমেটো ভাপা খেতে খুব সুন্দর, একদিন বন্ধুরা করে খেয়ে দেখবেন। এই যে গোটা টমেটোকে কেটে তার ভেতরের শাঁসটা আমি অন্য কাজে দিয়ে দিয়েছি, মানে ওটা তো উপকার ফেলে দিই না, ওর শাঁসটা বের করে নিয়েছি, নিয়ে এতে ডিমের কুসুমটা দিয়েছি, দিয়ে তার উপরে দিয়েছি লেবু, নুন, লঙ্কা আর হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে আমি বাটি দিয়ে ভাপা করে নিয়েছি, করে আর পুরো টমেটোর মতনই আছে। আর রোজকি সেই টমেটো ভাজা, টমেটো দিয়ে ডিম সে ডিম ভাজা, এগুলো কি রোজ ভালো লাগে, তাই আমি এটা একটা নতুন ধরনের একটা খাবার তৈরি করেছি। এটা আমরা ভাত দিয়ে খাবো, আর এটা প্রচণ্ড উপকারও, আর খুবই ভালো, খেতে খুব ভালো। আর আজকের মেনুতে এটাই হয়েছে আমাদের, খুব সিম্পল খাবার, খেতে বসে গেলাম। খাওয়া হয়ে গেলে আবার অন্য কিছু দেখাবো, দেখতে থাকুন। আমি হচ্ছে ডিম টোস্ট করব, তা ওই জন্য ডিমটাকে কেটে নিচ্ছি। এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা কালো কালো অংশ বলে বাদ দিয়ে দিচ্ছি।
দিচ্ছি। এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। এটা বিকালবেলার নাস্তা তৈরি হচ্ছে, বিকালবেলা টিফিন করার জন্য। আরে আমি একটা ভিডিও করছিলাম, এক রোল এই ডিম টোস্টে আমাদের আবার উঠতে চাই। Sorry.